প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম প্রতিবেশী নিরাপদ। চায়ের দোকানের সামনে আপনি জান্নাত আর জাহান্নাম, এরা জান্নাতে যাবে ওরা জাহান্নামে যাবে, এরা সব জান্নাতি এরা সব জাহান্নামী, কত তো ফতোয়া আপনি দিলেন, কিন্তু আপনার মধ্যে তো তাওহিদ নেই, আল্লাহর একত্ববাদ নেই। ছেলে হয় না শুধু মেয়ের পর মেয়ে হয়, অথবা মেয়ে হয় না শুধু ছেলে হয়, ছেলে হয় বাবার কাছে যে বারবার হাত জোড় করে বলছেন বাবা আমাকে ছেলের বাপ করো, বাবা আমাকে মেয়ের বাপ করো, এটাও শির্ক। শির্ক ভুরি ভুরি। আজান হয়ে গেছে আপনি ফরজ সালাত আদায় করেননি, এটাও শির্ক। 25শে ডিসেম্বর এসে গেছে, মসজিদের ইমাম ঘোষণা করবেন খুতবায় সাবধান এটা খ্রিস্টান ভাইদের ধর্মনীতি, ওটা তারা পালন করবে আমাদের নয়। প্রচণ্ড প্রকাণ্ড শীত, এই শীতের মধ্যে আপনাকে 1 জানুয়ারি 31st night আয়োজন করার কে বিধান দিয়েছে? আপনি এই লাখ টাকা খরচ না করে, এই লাখ টাকা দিয়ে আপনি 200 কম্বল কিনে বিতরণ করে অসহায় গরিব মানুষগুলির পাশে দাঁড়িয়ে তার শীত নিবারণের ব্যবস্থা করতে পারতেন, আপনি কেমন শিক্ষিত, কেমন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় আপনি পড়েছেন, আপনি ভুল শিক্ষা অর্জন করেছেন, এ শিক্ষা আপনাকে প্রকৃত মানুষ গড়ে তুলতে পারেনি। কারা ঘরের পর ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, কারা বাড়ির পর বাড়ি ডাকাতি করে, কারা মদ খেয়ে মাতলামি করে, নারীর উপরে ধর্ষণ চালায়, জুলুম অত্যাচার নিপীড়ন চালায়, তারা কারা? এই দুই পায়ার জীবগুলি, প্রাণীগুলি। ঠিক এই একই জমিতে একই মাঠে, এর থেকেও সম্ভবত বেশি ঠান্ডা পৌষ মাসে, বেশ কয়েক বছর আগে আমরা আলোচনা করেছিলাম এই পশ্চিমবাংলার একজন খ্যাতিমান আলেমে দিন, তিনি প্রধান বক্তা হিসেবে ছিলেন গোলাম আহমদ মর্তুজা, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলে আমিন। আর আসবে না তিনি এই পৃথিবীতে যতদিন আমরা আছি, চলে গেছে। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم وقال تعالى إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار وما للظالمين من أنصار وقال تعالى يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان الآية যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলারই জন্য, যিনি তার অশেষ মেহরবানিতে তারই দিন সম্পর্কে জানা বোঝা ও আমলের উদ্দেশ্যে আমাদেরকে এখানে উপস্থিত হওয়ার তৌফিক ইনায়েত করেছেন। আমরা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়ায় সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহি সালাতু ওয়াসসালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রসুলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী নবিকুল শিরোমণি নবী মুহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই
সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দুরুদ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد حمد سنر پر اترو اسلامی پروگرامر سوجوگو سبھاپتی صاحب آمنترت علماء کرام اپستھت دین درودی اسلام پیپاسو بھائی او بونیرا ইসলামী অভিবাদন সম্বোধন পূর্বেই জ্ঞাপন করেছি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়া, খাস আম সর্বত্র সর্ব অবস্থায় সুখে দুঃখে ভালোয় মন্দয় যে দোয়া ব্যবহার করা যায়, যে দোয়া আল্লাহ সুবহানাহু তাআলা শিখিয়েছেন সেটি হলো সালাম, যেটা আমরা প্রথমে দিয়ে শুরু করেছি। এই সালামের ব্যাপকতা শরীয়তের বিধান অনুযায়ী আমরা যদি চালু রাখতে পারতাম তাহলে আমাদের মধ্যকার যে হিংসা জিঘাংসা খারাপি আচরণ করোনার পর থেকে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্বের অভাব আত্মীয়তার বন্ধন যেভাবে ছিন্ন হতে চলেছে মানবিকতার চরম নিম্ন পর্যায়ে আমরা যেখানে পৌঁছে যাচ্ছি, যদি আমরা এই সালাম নামক দোয়া ইসলামী আইন অনুযায়ী ছোট বড় সকলের কাছে সেইভাবে প্রয়োগ করতে পারতাম মনে হয় আমরা এই অমানিসা আচরণ থেকে মনুষ্যত্বের দিকে আমরা ফিরে আসতে পারতাম, যাতে করে আমরা এই সর্বোত্তম সর্বোৎকৃষ্ট দোয়া পুনর্বহাল করে রাখতে পারি, ব্যাপকভাবে প্রচার এবং প্রসার ঘটাতে পারি আমাদের ব্যক্তি পরিবার ও সামাজিক জীবনে আমলে পরিণত করতে পারি। এই লক্ষ্যে আমি পুনর্বার এই সালাম সর্বোত্তম দোয়া পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এটা শুধু আমরা মঞ্চে দেব আর আপনারা জবাব দেবেন এমনটা নয়। বাপ ছেলেকে সালাম দেবে, ছেলে বাপকে সালাম দেবে, ভাই বোনকে সালাম দেবে, বোন ভাইকে সালাম দেবে, স্বামী স্ত্রীকে সালাম দেবে, স্ত্রী স্বামীকে সালাম দেবে, যেখানে সেখানে এমনকি একটা গাছের আড়াল থেকে আবার যখন সে উন্মোচিত হবে আবার আড়ালে আসবে আবার বার হবে সে আবার সালাম দেবে। সালামের মধ্যে রয়েছে আমাদের আন্তরিকতার বহিঃপ্রকাশ। আপনি কতটুকু আমার ভালো চান, আমার কল্যাণ চান, এই সালামের মধ্যেই তার প্রকাশ রয়েছে। আমি আপনার কতটুকু ভালো চাই, কতটুকু কল্যাণ চাই, এই সালামের মধ্যেই প্রমাণ হয়ে যাবে, প্রকাশিত হয়ে যাবে। আপনি আপনার একজন চরম শত্রুকে, যে আপনার সর্বক্ষণ ক্ষতি চেয়ে থাকে, তাকেও যদি আপনি সকাল সন্ধ্যা দুপুর রাত বিকেল এভাবে আপনি বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমার প্রতি আল্লাহর পক্ষ থেকে শান্তি বর্ষিত হোক, আল্লাহর পক্ষ থেকে রহমত বর্ষণ হোক, নিশ্চয়ই এই চরম শত্রুটা বেশি দিন নয় অল্প দিনেই আপনার পরম মিত্রে পরম বন্ধুতে পরিণত হতে বাধ্য হবে। আল্লাহ তৌফিক দাতা, তিনি আমাদের তৌফিক দান করুক বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার শুরু থেকে এ পর্যন্ত যেসব আলোচনা আপনারা শুনেছেন পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যতটুকু, আমরা প্রত্যেকে কেবলমাত্র ততটুকুই মেনে চলতে বাধ্য। কোরআন ও সহিহ সুন্নাহ বহির্ভূত কোনো নির্দেশ উপদেশ আমাদের মতন বক্তাদের দ্বারা যদি হয়ে যায় হয়ে থাকে
সেটা পরিত্যাজ্য। এখন থেকে শেষ পর্যন্ত আমরা যারাই কথা বলব আল্লাহ যতটুকু বলার তৌফিক দেবেন তার মধ্যকার কেবলমাত্র পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ থেকে যতটুকু আমরা পাব ততটুকুই আমরা মেনে চলব। বহির্ভূত কোনো কিছু নির্দেশ উপদেশ হয়ে থাকলে সেটাও পরিত্যাগযোগ্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যতটুকু শোনাবেন যতটুকু বলাবেন ততটুকু যেন আমলে পরিণত করার তৌফিক ইনায়েত করেন। আমরা বলি আমিন সুম্মা আমিন। খুব লম্বা আলোচনা করব না, শারীরিকভাবে অসুস্থ, ঘরের প্রোগ্রাম, ডাকলেও আসি না ডাকলেও আসি, অধিকাংশ মানুষ পরিচিত। আমরা কোন জায়গায় কোন অবস্থানে আছি এটা স্মরণ করিয়ে দেবার জন্য আজ থেকে কয়েক বছর আগে মনকে একটু ফিরিয়ে নিতে চাইছি। ঠিক এই একই জমিতে একই মাঠে এর থেকেও সম্ভবত বেশি ঠান্ডা পৌষ মাসে বেশ কয়েক বছর আগে আমরা আলোচনা করেছিলাম এই পশ্চিমবাংলার একজন খ্যাতিমান আলেমে দ্বীন, তিনি প্রধান বক্তা হিসেবে ছিলেন গোলাম আহমদ মর্তুজা, আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস দান করুক বলে আমিন। আর আসবে না তিনি এই পৃথিবীতে যতদিন আমরা আছি, চলে গেছে। যে জীবনের গ্যারান্টি নেই মৃত্যুর গ্যারান্টি আছে। বক্তা সম্রাট নামে পরিচিত ছিলেন, এই তো কয়েক বছর আগে তিনি প্রোগ্রাম করে গেলেন, হাজার হাজার জনগণ যত লোকের আয়োজন ছিল তার থেকে আল্লাহ রহম করে বেশি লোক এনে দিয়েছিলেন আলহামদুলিল্লাহ, কিন্তু সেই বক্তা ইন্তেকাল করে গেছেন। আমরা কি আর পাবো তাকে? তিনি কি নিয়ে গেছেন, আপনি কি নিয়ে যাবেন? আমি বেঁচে আছি, আমি মৃত্যুর পরে আমি আমার সাথে কি নিয়ে যেতে পারব? আছেন কি এমন কেউ যিনি একটুখানি নিয়ে যেতে পারবেন এই হাতের মুঠোয় করে? জীবনে যা আপনি অর্জন করেছেন, যা অর্জন করবেন, এই সামান্য মুষ্টি করে আপনি কিছু নিয়ে যেতে পারবেন এমন একজন মানুষ আছেন কি এখানে যিনি হাতটা উঁচু করে বলবেন হ্যাঁ আমার শক্তি আছে, সামর্থ্য আছে, বল আছে, আমার যোগ্য ছেলে মেয়ে জামাতা তাদেরকে বলে যাব আমার মৃত্যুর পর আমার সাথে আমার হাত ঘড়িটা দিয়ে দিও, আমার মৃত্যুর পর আমার প্রিয় হ্যান্ডসেট মোবাইল দিয়ে দিও, আমার প্রিয় পোশাকটা দিয়ে দিও? আছেন এমন কোনো বাপ, এমন কোনো শ্বশুর, এমন কোনো ছেলে, এমন কোনো পুরুষ, এমন কোনো মহিলা যিনি বলবেন হ্যাঁ আমি নিয়ে যেতে পারবো? কিছুই আমরা নিয়ে যেতে পারবো না, এটাই চরম সত্য। কিছুই সাথে দেবে না যতই বলে যান, এটাই পরম সত্য। এই সত্য জানার পর বোঝার পর তারপরেও কামড়া কামড়ি মারামারি হানাহানি রাহাজানি চিন্তায় ডাকাতি বদমাইশি মাতলামি কেন? আজকের বক্তব্যের সূচনাতে আপনার কাছে এটা আমার প্রথম জিজ্ঞাসা, এর জবাব যদি আপনার কাছে থাকে তাহলে আপনি মানুষ, আর আপনার কাছে যদি এর সঠিক জবাব না থাকে তাহলে আপনি এখনো মানুষ নামে প্রকৃত মানুষ হতে পারেননি, অনেক কিছু বাকি আছে। জঙ্গলের দিকে তাকান, হিংস্র সিংহ বাঘ ভল্লুক বিষাক্ত সাপ আরো কত হিংস্র প্রাণী, কিন্তু তারা তাদের খাদ্যের প্রয়োজনে অথবা জীবন বাঁচানোর তাগিদে যতটুকু আহার প্রয়োজন, একটা বাঘ যদি মনে করে দৈনিক 1000 করে জঙ্গলের খরগোশ মেরে ফেলবে, বনমুরগি মেরে ফেলবে, যতটা খাবার সে খাবে আর বাকিটা ফেলে দেবে সে পারে, কিন্তু কোনো হিংস্র বাঘ ভল্লুক বিষাক্ত সাপ হিংস্র জন্তু আজ পর্যন্ত এমনটা করেনি। তার যতটুকু খাদ্যের প্রয়োজন একটা হরিণ খেতে পারেও একটা হরিণ শিকার করবে, দুটো খরগোশ খেতে পারেও দুটো খরগোশ শিকার করবে, তিনটে নয়। আজ পর্যন্ত শুনেছেন জঙ্গলে কোনো প্রাণীর দ্বারা দূষণ হয়েছে, জঙ্গল দূষিত হয়েছে? হয়নি। কাদের দ্বারা সমাজ দূষিত হয়, কাদের দ্বারা হিংস্রতা
প্রকাশিত হয়, প্রকাশ পায় এই মানুষ নামক প্রাণীর দ্বারা। আজ পর্যন্ত শুনেছেন যে লক্ষ লক্ষ টাকা খরচ করে জমিয়ে রেখে মানুষ মারার যন্ত্র ফিট করে রাখা হয়। বাঘ রেখেছে, সিংহ রেখেছে, বিষাক্ত সাপ জঙ্গলে এই ব্যবস্থা করে রেখেছে? না, আপনি সাপের গায়ের উপর যখন চাপ দিয়েছেন, পা ফেলে দিয়েছেন, জীবন বাঁচানোর তাগিদে ঘুরে আপনাকে সবল মেরেছে ও বিষাক্ত বিষ প্রয়োগ হয়ে গেছে, আপনি মারা যেতে পারেন, অথবা চিকিৎসা পেয়ে আল্লাহর রহমে আপনি বেঁচে যেতে পারেন, জীবন বাঁচানোর তাগিদেও আপনাকে সবল মেরেছে, এটা একটা বিষাক্ত সাপের আদর্শ স্বভাব। কিন্তু আপনাকে তাড়িয়ে ঘুমন্ত অবস্থায় আপনার বাড়ি ঢুকে আপনাকে কামড়াবে এমনটা ওর স্বভাব নয়। জঙ্গলে থাকা বাঘগুলি যদি মনে করে শরীরের ক্ষমতা দিয়ে, শক্তি দিয়ে জঙ্গলের পাশের গ্রামে ঢুকে গ্রামের পর বাড়ি তছনছ করে সব তার হিংস্র শক্তি দিয়ে কামড়ে কুবড়ে খেয়ে নেবে, এটা তার দ্বারা সম্ভব? আজ পর্যন্ত একটা বাঘ একটা সিংহ এই স্বভাব সে চরিতার্থ করেনি। কারা ঘরের পর ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দেয়? কারা বাড়ির পর বাড়ি ডাকাতি করে? কারা মদ খেয়ে মাতলামি করে, নারীর উপরে ধর্ষণ চালায়, জুলুম অত্যাচার নিপীড়ন চালায়, তারা কারা? এই দুই পায়া জীবগুলি, প্রাণীগুলি। আপনি নিজেকে মানুষ ভাবছেন, আপনার মধ্যে মনুষ্যত্ব যদি আপনি দাবি করেন তাহলে আপনার মধ্যে আল্লাহর ঘোষিত একটি শব্দ প্রয়োগ করতে হবে, কায়েম করতে হবে, আর তার নাম হচ্ছে তাকওয়া, আল্লাহর প্রতি ভয়। আছে কি আপনার এই মনুষ্যত্ব? আজকে 4 তারিখ জানুয়ারি মাস 2023, যে প্যান্ডেল, যে গ্রিন নেট, যে আয়োজন আমরা করেছি, এভাবে আজকে যদি আপনি সমীক্ষা চালান, ঘোরেন, পরিদর্শন করেন, তাহলে শয় শয় প্যান্ডেল পাবেন, শয় শয় ভুরি ভুরি আপনি আয়োজন পাবেন, যেখানে ডিজে বক্স বাজিয়ে ঘুমটি পাতিয়ে সেখানে তারা পিকনিকের নামে বেহায়া পড়া, মদের আড্ডা, পিকনিকের নামে সেখানে তারা গান বাজনার আসর বসিয়ে নারী পুরুষ বেলেল্লাপনায় মেতে আছে। এটা আপনাকে কোন ধর্ম শিখিয়েছে? কোন সমাজ ব্যবস্থা আপনাকে এই শিক্ষা দিয়েছে? কে আপনাকে শিখালো? কোন বইয়ে, কোন স্কুলে, কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে আপনি এই শিক্ষা লাভ করেছেন? প্রচণ্ড প্রকাণ্ড শীত, এই শীতের মধ্যে আপনাকে 1 জানুয়ারি 31st night আয়োজন করার কে বিধান দিয়েছে? আপনি এই লাখ টাকা খরচ না করে, এই লাখ টাকা দিয়ে আপনি 200 কম্বল কিনে বিতরণ করে অসহায় গরিব মানুষগুলির পাশে দাঁড়িয়ে তার শীত নিবারণের ব্যবস্থা করতে পারতেন? আপনি কেমন শিক্ষিত, কেমন ইউনিভার্সিটি কলেজ বিশ্ববিদ্যালয় আপনি পড়েছেন? আপনি ভুল শিক্ষা অর্জন করেছেন, এ শিক্ষা আপনাকে প্রকৃত মানুষ গড়ে তুলতে পারেনি। আমি তো বলবো, প্রয়োজনে লাখ টাকা খরচ করে ধর্মসভা বাদ দিয়ে হলেও আমাদের ওই গরিব অসহায় মানুষ যারা আজকে কম্বল কিনতে পারেনি, শীতের পোশাক ব্যবস্থা করতে পারেনি, তাদের পাশে দাঁড়ানো আমাদের জন্য অত্যন্ত জরুরি, এটা মানবিক দায়িত্ব এবং কর্তব্য। আপনি হিন্দু, আপনি মুসলিম, আপনি খ্রিস্টান, আপনি জৈন, আপনি আর্য, আপনি নাস্তিক, আপনি আস্তিক, তারপরও আপনি মানুষ, মানুষ হিসেবে আরেক মানুষের পাশে দাঁড়াতেই হবে, এটা আপনার মৃত্যু পর্যন্ত দায়িত্ব পালন করে যেতে হবে। আপনি যেমন বাপ হিসেবে আপনার ছেলে মেয়ের জন্য শীতের পোশাক ব্যবস্থা করেছেন, আপনি সমাজের কর্তা হিসেবে সমাজের যত গরিব অসহায় দুস্থ পোশাক কিনতে পারে না, শীত বস্ত্র নেই, তাদের শীত বস্ত্র তাদের শরীরে পোশাক পরিয়ে দেওয়া, পৌঁছে দেওয়া আপনার জন্য কর্তৃত্ব, আপনার জন্য দায়িত্ব। যদি সেটা আপনি পালন করতে না পারেন তাহলে আপনি কর্তা নন। এই কর্তা কারা? নাম্বার 1 মসজিদের ইমাম। ইমাম মানে নেতা, তিনি এই সমাজের নেতা, পাইলট, ড্রাইভার, চালক, উনি এই সমাজটাকে পরিচালনা করবেন। 25শে ডিসেম্বর এসে গেছে, আমার খ্রিস্টান ভাইরা তাদের ধর্মীয় রীতিনীতি পালন করবে, এটা তাদের ধর্ম, কিন্তু ওই ধর্ম পালনের নামে কোনো টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান সে যেতে পারবে না। এটাই ইসলাম, এটাই আমাদের দেশের সংবিধান। হ্যাঁ,
তার ধর্ম পালন করতে যে যদি আমাদের সাহায্যের প্রয়োজন হয় তাহলে আপনি আপনার ধর্মের অনুমতি পেয়েছেন, আপনি যে কোনো পর্যায়ে আপনার প্রতিবেশীকে আপনি সাহায্য করবেন ধর্ম পালনে, এতে আপনার ধর্ম কোনো বাধা দেয়নি, প্রতিবন্ধকতা সৃষ্টি করেনি। কিন্তু আপনি অপর ধর্মের রীতিনীতি পালনে আপনি নিজে প্রয়োগ হবেন না, নিযুক্ত হবেন না, অপরদিকে তার অন্যের ধর্ম পালনে বাধা হয় এমন কোনো কর্মকাণ্ড আপনি করতে পারবেন না। 25শে ডিসেম্বর এসে গেছে, মসজিদের ইমাম ঘোষণা করবেন খুতবায়, সাবধান, এটা খ্রিস্টান ভাইদের ধর্মনীতি, ওটা তারা পালন করবে আমাদের নয়। আমরা কখন পালন করব? ঈদ উল ফিতর, সামনে রমজান মাস। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, আমি তোমাদের উপরে সিয়াম সাধনাকে ফরজ করে দিয়েছি, আবশ্যকীয় করে দিয়েছি, যেমনি করে তোমাদের পূর্ববর্তী লোকদের উপরে দিয়েছিলাম, যাতে করে তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারো, মুত্তাকি হতে পারো, নিজেকে পাপ পরিহার করে স্বচ্ছ একটা জীবন যাপন করতে পারো, আর তোমরা পরকালীন জীবনে জান্নাত পেতে পারো, জান্নাতুল ফিরদাউসের বাসিন্দা হতে পারো। এই তাকওয়া অবলম্বনের জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রমজান এই সিয়াম আমাদেরকে দিয়েছে। এই রমজানের সাধনা করব, সিয়াম রাখব, ঈদ উল ফিতর, চাঁদ উদয় ঘটবে, আমরা ঈদ উদযাপন করব। আমাদের ঈদ পালনে যদি কোনো সাহায্যের প্রয়োজন হয়, আমার প্রতিবেশী একজন হিন্দু ভাই আসবেন, আমার প্রতিবেশী একজন খ্রিস্টান ভাই আসবেন, আমার প্রতিবেশী একজন বৌদ্ধ ভাই আসবেন, আমার প্রতিবেশী একজন জৈন ধর্মাবলম্বী, শিখ ধর্মাবলম্বী, তারা আমাদের সহযোগিতার প্রয়োজন হলে প্রতিবেশী হিসেবে সহযোগিতা করবেন, এটা সব ধর্মের বিধান। ঈদুল আজহা কোরবানি আমাদের আরেকটি ঈদ, অবশ্যই সেই ঈদ আমরা পালন করব, এটা আমাদের ধর্মনীতি, এর মধ্যে আমাদের সব রয়েছে, কল্যাণ রয়েছে, পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা রয়েছে, ইহকালীন জীবনে সফলতার রূপরেখা রয়েছে। যদি এভাবে আমরা পালন করতে পারি, মান্যতা দিতে পারি, অন্যথায় আমি আপনি যেদিকে যাচ্ছি এটা তো হেমিলিয়নের বাসিওলার পিছনে, আমরা অবুজ, অজ্ঞ, অশিক্ষিত, মূর্খ শ্রেণী দৌড়ে আমরা বঙ্গোপসাগরের দিকে ছুটে যাচ্ছি, যেখানে বসত গৃহ নেই, সুখ শান্তি আরাম আয়েশের জায়গা নেই, শুধু পানি আর পানি, যে পানি পান করে আপনি পিপাসা নিবারণ করতে পারবেন না, লবণাক্ত নোনাযুক্ত পানি, সেই দিকে আমরা দৌড়াচ্ছি, শুধু পাপ আর পাপ, শুধু পাপ আর পাপ, অন্যায় আর অন্যায়। এখান থেকে আপনাকে বাঁচানোর জন্যই, আমাকে বাঁচানোর জন্যই আজকের কমিটি, আজকের আয়োজকগণ, যুবক শ্রেণী, আপ আমার জনসাধারণ সমাজবাসী সম্মিলিতভাবে এই বিশাল আয়োজন করেছে। এক একজন আলোচক এক দেড় ঘন্টা আলোচনা করবেন, তারা কোরআন হাদিস থেকে কিছু টিপস নির্দেশনা দিয়ে যাবেন, দিক নির্দেশনা আমরা মান্যতা দেব, আমরা প্রকৃত মানুষ হব, মনুষ্যত্ব পরিচয় দিয়ে, মনুষ্যত্ব লাভ করে আমরা একে অপরের প্রতি সহায়ক হব, সহানুভূতিশীল হব, এই প্রকৃত মানুষের মানবিক রূপরেখা নিয়ে আমরা এখান থেকে যাব। কিন্তু আপনি এখানে বসেছেন, আপনার মনের মধ্যে ঘৃণাবোধ আছে, আমার পাশে অমুক বসেছে, এখানে বসা যাবে না। আপনার পাশে একজন ব্যক্তি বসেছে, ওনার সাথে আপনার কথা বন্ধ আছে, ঠিক, আপনি কিসের ধর্মসভা শুনতে এসেছেন? ওই ব্যক্তির হাতে হাত দিয়ে সালাম দিয়ে আগে কথা চালু করেন, তারপর আপনি ধর্মসভা শোনেন, কোরআন শোনেন, হাদিস শোনেন, ধর্মের কথা পরে আগে ওর সাথে কথা চালু করেন। আপনার বাপের সাথে কথা বন্ধ আছে, আপনার মায়ের সাথে কথা বন্ধ আছে, আপনার স্ত্রীর সাথে কথা বন্ধ আছে, আপনার প্রতিবেশীর সাথে ঝগড়া আছে, তিন দিনের বেশি ঝগড়া আছে, আপনি ধর্মসভা শুনছেন, এ ধর্মসভায় আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, এই ধর্মসভায় আপনাকে প্রকৃত মুসলমান বানিয়ে দিতে পারবে না। কিন্তু যে লোকটার সাথে আপনার কথা বন্ধ আছে, এক্ষুনি যদি আপনি ধর্মসভা বন্ধ, আলোচনা বন্ধ করে দিয়ে আপনি উঠে যেয়ে তার সাথে কথা চালু করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আপনি প্রকৃত মুসলিমের খাতায় নামটা লিখিয়ে রাখতে পারলেন, আপনি প্রকৃত মুসলিম, আপনি মুসলমান হিসেবে নামটা ঠিক রাখতে পেরেছেন, আর এতদিন কথা বন্ধ রেখেছিলেন, আপনি মুসলমানের খাতার থেকে নিজেই নামটা কেটে দিয়েছিলেন। আপনি যদি সৎ সাহসী হন,
প্রকৃত মানুষ হন তাহলে আপনি পৃথিবীর কোন মানুষের সাথে কথা বন্ধ রাখতে পারবেন না, এটাই ইসলাম। পৃথিবীর কোন মানুষের সাথে আপনি কথা বন্ধ রাখতে পারবেন না। দিনের খাতিরে দাওয়াত দিচ্ছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। হে আমার দিনের প্রচারক, আপনার উপর যে দায়িত্ব অর্পণ করেছি, দিন প্রচার করুন, পৌঁছে দিন বার্তা সমূহ, যদি তার বিন্দু বিসর্গ পরিমাণ বাদ রাখেন তাহলে আপনি যেন আমার দেওয়া কোনো দায়িত্বই পালন করেননি। খবরদার নবী, আপনি মানুষকে ভয় পাবেন না, পৃথিবীর সমস্ত মানুষের ক্ষতির হাত থেকে আমি আল্লাহই আপনাকে হেফাজত করব, রক্ষা করব। অতএব মানুষ ক্ষতি করার ক্ষমতা রাখে না, অপরদিকে মানুষ কোনো উপকার করারও ক্ষমতা রাখে না। আপনি যা করবেন আল্লাহর খুশির জন্য করবেন, আপনি যা ত্যাগ করবেন আল্লাহর খুশির জন্য করবেন, যা অর্জন করবেন এক আল্লাহর খুশির জন্য করবেন। অতএব আপনি একজন মানুষের সাথে কথা চালু করবেন, এটাও আল্লাহর খুশির জন্য। অপরদিকে একজন মানুষের সাথে যদি সম্পর্ক ছিন্ন করতে হয়, ওটাও আল্লাহর খুশির জন্য। তবে কথা বন্ধ রেখে আল্লাহর খুশি অর্জন করা যায় না, কথা চালু রাখতেই হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের আয়াত উল্লেখ করে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমরা একটা জিনিস অর্জন করলে তোমাদের দিল কলিজার ভিতর থেকে আল্লাহ আরেকটি জিনিস দূর করে দেবেন। সাহাবীরা হাঁ করে তাকিয়ে আছেন, নবীজি কোন জিনিস ত্যাগ করতে বলেন আর কোন জিনিসটা অর্জন করতে বলেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে যথার্থ পরিমাণ ভয় করো, আর আল্লাহকে যদি ভয় করতে পারো তাহলে এই জায়গায় আল্লাহর ভয়টা যদি স্থান দিতে পারো তাহলে আল্লাহ তোমাদের মধ্য থেকে আরেকটা জিনিস দূর করে দেবেন, সেটা হলো হিংসা, অহংকার। আর মনে রেখো, অহংকার যার মধ্যে আছে সে কিন্তু জান্নাতে যেতে পারবে না। অহংকার সরিষার দানা পরিমাণও যদি কোনো মানুষের ভিতরে বিদ্যমান থাকে, ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না, ওই ব্যক্তির জন্য জান্নাত হবে না। এটা আল্লাহর নবী বারংবার বলেছেন, আর আল্লাহর নবী বলছেন, এখানে যদি আল্লাহর প্রতি ভয় তাকওয়াটা এনে নিতে পারো তাহলে তোমার মধ্য থেকে অহংকার হিংসা এটা আল্লাহ দূর করে দেবেন। আর অহংকার হিংসা এটা যদি তোমার মধ্যে না থাকে, জান্নাতে তুমি যাবেই, জান্নাত তুমি পাবেই। অহংকার আছে এটা আপনি বুঝবেন কি করে? অহংকার আছে এটা আপনি বুঝবেন তিনটি মাধ্যমে। এক, ওই যে আপনার ভাইয়ের ছেলেটা ধুলো মেখে আপনার পাশে এসে দাঁড়িয়েছে, অমনি নাক সিটকে আপনি বললেন, এই মা বাপ কিছু শেখায়নি, এই ধুলোবালি নোংরা আবর্জনা মেখে আমার গায়ের পাশে দাঁড়িয়েছিস কেন? এটাই অহংকার। আপনার নিজের ছেলে ওটা কলিজার টুকরো, ও কাদা মেখে যখন আপনার কাছে এসেছে, জড়িয়ে ধরে গালে চুমো করে বলেছেন, বাবা তাড়াতাড়ি যাও হাত মুখ ধুয়ে, বাড়ির থেকে ভালো জামা কাপড় পরে তারপর এসো, তুমি কাদা মেখেছো কেন? এটা আপনার ছেলে বলে কাদাকে কাদা মনে হয়নি, ওর শরীরে লেগে আছে জড়িয়ে চুমো খেয়ে তারপর ধৌত করতে পারিয়েছেন। আর ওটা আপনার প্রতিবেশীর ছেলে, ওর গায়ে একটু ধুলো লেগে আছে, দৌড়ঝাঁপ করেছে রাস্তায়, অমনি আপনার নাকশিট কেন লেগেছে? এটাই হিংসা। হিংসা কিভাবে বুঝবেন, অহংকার কিভাবে বুঝবেন আপনার মধ্যে আছে কি নেই? আপনার বাড়িটা একতলা, পাশের বাড়িটা একতলা হচ্ছে, আপনার মনের মধ্যে আগুন জ্বলছে, না 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 আমার একতলা ছাদ হবে আর ওরটা তো টিনের থাকবে, টালির থাকবে, পেপারের হবে, ও আবার ছাদ দেবে কেন? মনে মনে হচ্ছে, এটাই হিংসা, এটাই অহংকার। যার দিল কলিজার মধ্যে এই ধারণা আছে থাকবে, ও জান্নাতে যাবে না, ও তাহাজ্জুদ পড়ে কপাল ফাটিয়ে ফেললেও জান্নাতে যাবে না, এটাই আল্লাহর কথা। আপনার ছেলেটা কোলে নিলে যেমন আনন্দ পান, আপনার ভাইয়ের ছেলেটাকেও কোলে নিলে তেমন আনন্দ পেতে হবে। আপনার ভাইয়ের ছেলেটাকে কোলে নিলে যেমন আনন্দ হয়, আপনার বাড়ির পাশে প্রতিবেশীর ছেলেটা কাছে আসলে ওভাবে কোলে তুলে আনন্দ পেতে হবে। যদি পান তাহলেই আপনি হিংসা প্রতিরোধ করতে পেরেছেন, পরিহার করতে পেরেছেন, অহংকার বিতাড়িত করতে পেরেছেন। আপনার মধ্যে মনুষ্যত্ব আছে, আর মনুষ্যত্ব আছে মানে আপনি আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন বলেই আপনি আপনাকে পাপ পরিহার করে অপরাধ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পেরেছেন। যদি আপনি অহংকার দূর করে তাকওয়া অবলম্বন করতে না পারেন, আপনি যত বড় হাজি কাজী মোল্লা মুন্সী হন না কেন, আপনার জন্য জান্নাত নয়। জান্নাত কার জন্য? যিনি পরের উপকার করেন, পর অপকারীর জন্য।
পরোপকারীর জন্য জান্নাত, আপনার জন্য জান্নাত নয়। শুধু নামাজ, শুধু রোজা, সালাত, সিয়াম, হজ, যাকাত, দান, খায়রাত, এগুলি ভালো কাজ। আপনি মনে করছেন আমি 10,000 টাকা ধর্মসভায় দান করেছি, জান্নাত আমি পাবো না তো কে পাবে? আপনি 10,000 টাকা দান করেছেন? এই পৃথিবীতে এমন এমন কোম্পানি আছে যারা সালাত, সিয়াম, হজ, দান, খায়রাত, সালাত, সিয়াম, হজ পালন করে না, কিন্তু তারা কোটি কোটি টাকা দান খায়রাত করে, হাজার হাজার কোটি টাকা তারা দান খয়রাত করে। আপনি 10,000 টাকা দান করে আপনি মনে করেছেন জান্নাত আমার মামুর বাড়ি, জান্নাত আমি ছাড়া যাবে কে? ধিক, আপনার এই ধারণা পাল্টান, আপনার জন্য জান্নাত নয়। জান্নাতে যাবে কে? ওই যে যার জমি 4.5 ফুট রাস্তা ছেড়ে দিয়ে পরের জমিতে যাওয়ার রাস্তা রেখে দিয়েছে, ও জান্নাতে যাবে। যার উঁচু জমির পানি নিচু জমিতে যাওয়ার জন্য ড্রেনের রাস্তা রেখে দিয়েছে পানি নামার জন্য, ও জান্নাতে যাবে। আপনি নামাজ পড়েও জান্নাতে যেতে পারবেন না যদি আপনি জমি দিয়ে অপরকে হাঁটতে না দেন, অপরের বাড়ি যাওয়ার যদি রাস্তা না রাখেন, পথ আটকে দেন। আপনি যত বড় হাজী গাজী মোল্লা মৌলবি হন না কেন, আপনার জন্য জান্নাত নয়। জান্নাত ও পাবে যে যার জমি দিয়ে অপরকে হাঁটতে রাস্তা দেয়, যার জমি দিয়ে অপরের জমির পানি যাবার ড্রেন রাস্তা রাখে, জান্নাতে ও যাবে। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাকে, জান্নাতে ও যাবে। সাহাবিরা প্রতিযোগিতা করতো কার বাগান দিয়ে পথ কে নেবে, পাশের জমিওয়ালাকে হেঁকে ডেকে বলতেন আমার বাগান দিয়ে তুমি হাঁটো, তুমি তোমার পাকে ব্যবহার করো আমার বাগানে। আর আমাদের এই আমি কালকে সরিষা বপন করেছি, কে আমার জমি দিয়ে হেঁটেছে? ওকে গাল দেয়, ওর বাপকে গাল দেয়, দাদুকে ডাক দেয় গাল দেয়, ঠাকুরদাকে গাল দেয়, ওর পরদাদাকে গাল দেয়, ওর যত গোষ্ঠী মারা গেছে সকলকে উদ্ধার করে ছাড়ে, ওর একটা সরিষার দানা পায়ের তলায় পড়ে গেছে, আর আপনি মনে করেছেন জান্নাতে আপনার জন্য মখমালের বিছানা বিছিয়ে আর মেশকি আম্বরের সুগন্ধি আপনার জন্য ফেরেশতাদেরকে দিয়ে আল্লাহ ব্যবস্থা করে রেখেছে, আর এভাবে সাজানো গোছানো হচ্ছে? ঠিক, আপনার এই ধারণা পাল্টান, ধর্মসভা শুনে লাভ হবে না। আজকে ধর্মসভা শুনে রাত 12টার আগে আপনার জমি দিয়ে পাশের জমিকে যাওয়ার রাস্তা খুলে দেবেন। আপনি দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, পাঞ্জাবি পরেছেন, ফজরের সালাত আদায় করেছেন, জোহর আসর মাগরিব এশা পড়েন, জুমায় মসজিদে ভিড় করেন, ধর্মসভায় চাঁদা দেন, ধর্মসভায় হাজার হাজার টাকা খরচ করেন, আপনি রাস্তা আটকাবেন মানে আপনার এই ঈমানের কানাকড়ি দাম নেই। পৃথিবীতে মুসলমানদের যত জমি আছে সমস্ত জমি দিয়ে রেল লাইন থাকবে, বাস লাইন থাকবে, মানুষ হাঁটার পথ থাকবে, এটাই আপনার নীতি, এটাই আপনার আদর্শ। আপনি রাস্তা খুলে দেবেন, আপনি রাস্তা আটকাবেন না। আপনার বাড়ির সামনে রাস্তা গোবর মাখানো, ছাগলে পায়খানা পেশাব করে নোংরা আবর্জনা করে রেখেছে মানে পৌরসভা থেকে পঞ্চায়েত থেকে কবে 100 দিনের কর্মী আসবে? আপনি তো আল্লাহর দেওয়া চাকরি করেন, আপনি 100 দিনের নয় 365 দিনের কর্মী, আল্লাহ আপনাকে বেতন দেবে। আপনার ঘরের সামনে রাস্তায় কেন গরুবাদা থাকবে? আপনি মাথায় টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আপনি বলেছেন আমি আল্লাহকে বিশ্বাস করি, পরকালকে বিশ্বাস করি, ফেরেশতাদেরকে বিশ্বাস করি। আপনার গ্রামের মানুষ কি পছন্দ হয় না এটা ঠিকই, কিন্তু আপনার বিশ্বাস নেই যে এই রাস্তা দিয়ে ফেরেশতারা হাঁটে, ফেরেশতাদেরকে হাঁটার বাধা দেওয়ার জন্য আপনি গরু কেন রাস্তায় বাঁধলেন? আপনার বাপ জমি রেখে গেছে, বাঁশতলায় গরু বাঁধবেন? আপনার দাদু জমি রেখে গেছে, আপনি সেই ধান না লাগিয়ে ওখানে ছাগল বাঁধবেন? আপনি রাস্তা নোংরা করবেন কেন? আপনি ঘর তৈরি করবেন সরকারি রাস্তার ইট কেন নিয়ে আপনি ধাপে লাগালেন? আপনি কি জানেন ওটা জাহান্নামের টুকরো? আপনি কেন রাস্তার একটা আদলা নিয়ে আপনার উঠোনে লাগালেন? কে আপনাকে স্পর্ধা দিয়েছে? আপনি তো বলেছেন আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করি, ওয়া মালাইকা ফেরেশতাগণকে বিশ্বাস করি, ওয়া কুতুবিহি সব কিতাবকে বিশ্বাস করি, ওয়া রুসুলি সব নবী রসুলগণকে বিশ্বাস করি, আল আখ পরকালকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে আপনি স্বীকৃতি দিয়েছেন, আপনি কেন রাস্তার একটা আদলা তুলে আপনার উঠোনে কাদা বন্ধ করার ব্যবস্থা করলেন? ওটা সরকারি মাল, ওটা জনগণের মাল, ওটা আপনার নয়। রাস্তায় যতক্ষণ থাকবে ওটা হাঁটার অধিকার আপনার আছে, আপনি যখনই রাস্তা থেকে আদলাটা আপনার সীমানায় এনে নিলেন, আপনার জন্য ওটা জাহান্নামের আগুন। আপনি মনে করেছেন টুপি পরে দাড়ি রেখে ফজর জোহর আসর মাগরিব এশা এই 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি আল্লাহকে খুশি করবেন? পারবেন না, সম্ভব নয়, কোনো অবস্থাতে নয়। সালাত, সিয়াম, হজ, যাকাত এটি কেবলমাত্র বাহ্যিক ইবাদত,
আক্ষরিক প্রকৃত ইবাদত তো আপনার এখানে রয়েছে। পোশাকের মধ্যে আল্লাহর প্রতি ভয় নেই, তাকওয়া পোশাকে নেই, দাড়িতে নেই, টুপিতে নেই, আপনার সাজ সরঞ্জামের মধ্যে নেই, আনুষ্ঠানিকতার মধ্যে নেই। আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার প্রতি ভয় এখানে, আল্লাহর প্রতি ভয় এখানে থাকে, তাকওয়া এখানে থাকে। এখানে যদি আপনি আল্লাহর ভয় বসাতে পারেন তাহলে আপনি কখনো সরকারি মাল চুরি করতে পারবেন না, আপনি কখনো অন্যের মাল নিজের মনে করে খেয়ে নিতে পারবেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করতে পারবেন না, আপনি কখনো কোনো অবস্থাতেই আপনি চুরি ডাকাতি জেনা ব্যভিচার মাতলামি করতে পারবেন না। কারণ আপনাকে সব সময় দেখছেন, অবলোকন করছেন এক মহান সত্তা, যাকে ফাঁকি দেওয়া আমাদের কারোর পক্ষে সম্ভব নয়। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। মহান সত্তা আল্লাহ সুবহান ওয়া তাআলা ঘোষণা করছেন, আমি আল্লাহ তো সেই আল্লাহ যিনি চিরঞ্জীব, ঘুম আমাকে স্পর্শ করতে পারে না, যে আল্লাহ ঘুমান না, চোখ বন্ধ করেন না, ঘুমের প্রয়োজন হয় না, আরশে আজিমে থেকে তিনি সব কিছু দেখছেন। আপনি মনে করছেন আমার পুলিশ মামা দেখছে না, আমার মিলিটারি মামা দেখছে না, আমার বিডিও স্যার দেখছে না, আমার এসডিও স্যার দেখছে না, আমার এসপি স্যার দেখছে না, কিন্তু আমার মহান রব আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন। আপনি রাত বারোটায় গন অন্ধকারে কেন চুরি করতে গেলেন? আপনাকে তো আল্লাহ এই ঘোষণা করেছে, চুরি করলে কেয়ামতের মাঠে আপনার বিচার করা হবে এবং সেই বিচারের ফয়সালা হবে জাহান্নাম। এই পৃথিবীতে যদি বিচার নিয়ে আপনি মুক্তি পেয়ে যান তাহলে জান্নাত পেতে পারেন, অন্যথায় কেয়ামতের মাঠে চুরির বিচার হবে জাহান্নাম। ওটা কবিরা গুনাহ, মহাপাপের মধ্যে এটি একটি। আপনি কেন এই পৃথিবীতে চুরি করলেন? যে জিনিস টাকায় কিনতে পাওয়া যায় আপনি কেন সেটা চুরি করবেন? আপনি ভাবেন তো নিজের কাছে, আপনার পকেটে পঞ্চাশটি টাকা আছে, এখন চাইলে 30 টাকা দিয়ে এক প্যাকেট বিস্কুট কিনে খেতে পারেন, দোকানদার নেই, বাথরুমে গেছে, থাকা থেকে এক প্যাকেট বিস্কুট ব্যাগে পুরে নিলেন। আপনি মনে করলেন যে বিস্কুটটা আজকে আমি অনেক লাভ করলাম, আসলে আপনি লাভ করতে পারেননি। এক প্যাকেট বিস্কুট 250 গ্রাম 500 গ্রাম ওজন, এই 500 গ্রাম জাহান্নামের আগুন নিয়ে আপনি বাড়িতে গেছেন। আর যদি খেয়েই ফেলেন তাহলে এই 250-500 গ্রাম জাহান্নামের আগুন আপনি গিলে ফেলেছেন, এর স্বাদ আপনাকে ভক্ষণ করতে হবে মৃত্যুর সাথে সাথে, মৃত্যুর সাথে সাথে আপনাকে এর স্বাদ ভোগ করতে হবে। একজন মহিলার বয়ান আমার নিজের কানে শোনা, চরম যন্ত্রণায় চিৎকার মারছে, চিৎকার মেরে মেরে তার মা এবং বাপকে ডেকে ডেকে বলছে, মা আমি আমার বাড়ির পাশের অমুক মানুষটার মুরগি আমার বাড়ির সীমানায় এসেছিল, ঘরের মধ্যে দরজা আটকে দিয়ে ধরে ওটাকে জবেহ করে রান্না করে খেয়ে ফেলেছিলাম, আজকে আমার এত যন্ত্রণা হচ্ছে, এত যন্ত্রণা হচ্ছে, ওকে একটু ডাকো, আমি একটু মাপ চাই, আমার কাছে মনে হচ্ছে ওর মুরগিটা চুরি করে খেয়েছিলাম বলে আমার এই যন্ত্রণা বেড়ে যাচ্ছে। মা তখন বলছে, মা আমি যাকে আজকে ডাকতে বলছিস ও তো আর বেঁচে নেই, ও মারা গেছে। মেয়েটা বারবার বলছে, মা একবার যদি তাকে ডাকতে পারো, আমার মনে হচ্ছে ওই মাপটা যদি পেয়ে যাই আমি মনে হয় যন্ত্রণা থেকে লাঘব পেয়ে যাব। আপনি একবার আপনার বিবেককে এই প্রশ্নটা করুন, আপনি যার মাল ভক্ষণ করেছেন অন্যায়ভাবে ও যদি মরে যেয়ে না থাকে, আপনি তাকে ক্ষমা চেয়ে একবার হলেও এই জীবনকে আপনি স্বচ্ছ করে নিতে পারেন, সুযোগ আছে। এটা হুকুকুল ইবাদ, এটা বান্দার হক। বান্দা যদি মাফ করে দেয় আপনি মাফ পেয়ে যাবেন, আর বান্দা যদি মাফ না করে আপনি কেয়ামত পর্যন্ত মাথা ঠুকলেও মাফ পাবেন না। কেয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা আমি একটা জিনিস পারবো না, সেটা হলো বান্দা মানুষের হক, মানুষ হিসেবে মানুষের হক যা নষ্ট করেছিস এই হক আমি আদায় করতে পারবো না, বাকি যা আছে আমি আল্লাহ মাফ করে দিতে পারি। ধান চাষ করেছেন, জমির আল দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, ধান পাকা পাকা ভাব হয়েছে, একটা দানা ছিঁড়ে চিবোতে চিবোতে রাস্তা হেঁটেছেন, আমার শ্যামলদার জমি, শ্যামলদার ধান, কেয়ামতের মাঠে হেদায়েতুল ইসলামের মতন মানুষকে আমার শ্যামল ব্যানার্জি দা দাঁড়িয়ে বলছে, হেদায়েতুল ইসলামের কাছে আমি একটা ধান পাই,
2023 সালের চৌঠা জানুয়ারি এই ধানটা খেয়েছিল, আর আজকে কিয়ামত সংগঠিত হচ্ছে 2000 মনে করুন 50 সালের চৌঠা জানুয়ারি। আল্লাহ এত বছর ধরে এই ধানে ধান হতো, ধানে ধান হতো, ধানে ধান হতো, বাড়তে বাড়তে যা হতো সেই পরিমাণ আমি চাই। আল্লাহ কিয়ামতের মাঠে বান্দাকে বলবেন, হেদায়েতুল ইসলাম শ্যামল যা চাই দিয়ে দাও। আমি হেদায়েতুল ইসলামের 5 বস্তা নামাজ রোজা হজ যাকাত আছে, আমি বললাম শ্যামলদা এইগুলি নিয়ে মাফ করো, শ্যামলদা বলবেন আজকে আমার ধান চাল আলু পেঁয়াজ দরকার নেই, আমার আজকে দরকার আমালে সলে নেকি সওয়াব, যদি হয় আল্লাহ আমাকে বলেছেন মাফ করে দেবেন, স্বর্গ জান্নাত পেয়ে যাব। অতএব ধান চাল হবে না, টাকা পয়সা চলবে না, যা আছে তাই দাও। আপনার জীবনের তাহাজ্জুদ ফজর জোহর আসর মাগরিব সব শ্যামলদা নিয়ে গেল, আপনার জান্নাত আটকে গেল। আপনি ওই যে মাসিয়া দোকানে মুদিখানায় 1 কেজি চিনি আনতে গেলেন, 1 কেজি চিনি দাও দাদা, চিনিটা মেপে দিচ্ছে বস্তাটা খোলা, 2 চিমটি চিনু গালে তুলে চুষতে থাকলেন আর মিষ্টি মিষ্টি কথা বললেন বন্ধুর সাথে দোকানদারের সাথে। কেয়ামতের মাঠে ভাই আসামি করে দিল আপনাকে, বলল আমার 2 চিমটি চিনি উনি না বলে নিয়ে নিয়েছিল, আল্লাহ আজকে আমার চিনির উসুলটা করে দাও। আল্লাহ বলবেন বান্দা যা খেয়েছিলি দিয়ে দে, আপনার আমল ছাড়া সলাৎ সিয়াম হজ যাকাত দান খয়রাত ছাড়া কিছু নেই, ওগুলি সব দোকানদার নিয়ে গেল। আপনি থালা ঠন ঠন মাসি ভন ভন, আপনি কর্মকারের হেইও যেই সেই, আপনার আমল নামা সব শেষ। আপনি শুধু মাথা ঠুকবেন এভাবে, আমার নামাজ আমার রোজা আমার হজ আমার দান খয়রাত কোথায় গেল? শুধু মানুষের হক নষ্ট করার কারণে সব শেষ, শুধু মানুষের হক নষ্ট করার কারণে সব শেষ। আর 2টি মহাপাপ আপনি করেছেন, মহাপাপ করার কারণে আপনার জীবনের অগ্রিম আমল কেটে নেওয়া হয়েছে, আর আপনার জীবনে যত ভালো ভালো কাজ ছিল ওগুলি অন্যে দাবি করতে পারবে না, সেগুলি অটোমেটিক পুড়ে গেছে আগুনে যেমন কাঠ পুড়ে যায়। কি সেই 2টি? একটি হচ্ছে শিরক, আর একটি হচ্ছে বেদাত, আল্লাহর সাথে অংশী স্থাপন করা। শিরক ভুরি ভুরি, আজান হয়ে গেছে আপনি ফরজ সালাত আদায় করেননি, এটাও শিরক, এটাও শিরক। বটগাছ দেখে ভক্তি করে মাথা নুইয়ে দিয়েছেন, এটাও শিরক। ছেলে হয় না শুধু মেয়ের পর মেয়ে হয়, অথবা মেয়ে হয় না শুধু ছেলে হয়, ছেলে হয় বাবার কাছে যে বারবার হাত জোড় করে বলছেন বাবা আমাকে ছেলের বাপ করো, বাবা আমাকে মেয়ের বাপ করো, এটাও শিরক। ডাক্তার দেখাতে গেলেন, ডাক্তার দেখি বাড়িতে আসলেন, জিজ্ঞেস করলো জ্বর কিভাবে ভালো হলো, আপনি বললেন ওই যে বাজারে নতুন একটা কলকাতা মেডিকেলের ডাক্তার আসে উনি খুব ভালো ডাক্তার, হাত জোড় ভালো, ওনাকে দেখি আমি সুস্থ হয়ে গেছি, এটাও শিরক। আল্লাহর রহমে ওই ডাক্তারের চিকিৎসায় আমি সুস্থতা লাভ করেছি, তাহলে আর শিরক হবে না। বিমানে চড়েছেন, বিমান কম্পন শুরু হয়ে গেছে, আবহাওয়া প্রতিকূল অনুকূলে নেই, সিগন্যাল রেড লাল হয়ে গেছে, অমনি পাইলট খুব চেষ্টা ফেষ্টা করে, আপনি মনে ধারণা হয়ে গেল পাইলট পাকা বলে বেঁচে গেলাম, বিমান বন্দরে নেমে গেলেন, ছেলে মেয়েরা আপনাকে স্বাগতম জানাতে গিয়েছে, মা কিভাবে বাঁচলেন এই বিপদ থেকে, আব্বা কিভাবে বাঁচলেন বিপদ থেকে, বলে পাইলট পাকা ছিল বলে বেঁচে যেতে পেরেছি, নইলে বাঁচার কোনো উপায় ছিল না, এটাও শিরক। আল্লাহর রহমে পাইলটের প্রচেষ্টায় আল্লাহর বরকতে বেঁচে গেছি, শিরক হলো না। একটু কথার ফারাকের মধ্যে আপনি পাপি হয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে বলছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা যা ইবাদত কেবল তোমারই করি, যাহা চাই কেবল তোমার কাছেই চাই। কে সেই সত্তা যাকে আপনি তুমি বলে সম্বোধন করছেন? তিনি তো আল্লাহ, তিনি তো হাইয়ুল কাইয়ুম, অতএব সেই জীবন্ত সত্তা আল্লাহ যিনি সর্বশ্রোতা এবং সর্বদ্রষ্টা, তার কাছেই সন্তান চাইবেন, তার কাছেই বিপদ মুসিবত থেকে মুক্তি চাইবেন,
তার কাছে প্রয়োজন মিটাবার জন্য ভিক্ষা চাইবেন, তা না চেয়ে আপনি মানুষের দ্বারস্থ হলেন, অন্যের দ্বারস্থ হলেন, অন্যের কাছে আপনি ভিক্ষা চাইলেন, আপনি শির করলেন। আল্লাহ নবীকে আল্লাহ জানিয়ে দিয়েছেন, কোরআনের আয়াত বর্ণনা করে দিয়েছেন, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয় যারা আমি আল্লাহর সাথে অংশী স্থাপন করবে তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছি, জাহান্নামকে অনিবার্য করে দিয়েছি, জাহান্নাম তাদেরকে আমি আবশ্যক করে দিয়েছি, তাদের কোনো সাহায্যকারী থাকবে না, তাদের জন্য কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, কেউ তাদেরকে সুপারিশ করতে এগিয়ে আসবে না। আপনি কি আপনার জীবন স্বচ্ছ করার জন্য, ইহকাল মুক্তির জন্য, পরকালীন মুক্তির জন্য, চূড়ান্ত সফলতার জন্য আপনি শিরকগুলি চিহ্নিত করতে পেরেছেন? আপনি পারেননি। কিভাবে আপনি শিরক চিহ্নিত করবেন? আপনি ইসলাম মানেন, ইমান এনেছেন দাবি করেন, কিন্তু ইমান আনতে গেলে যে তাওহীদ একত্ববাদ আপনাকে অর্জন করতে হয়, জ্ঞান লাভ করতে হয়, এই তাওহীদ সম্পর্কে আপনার কোনো চেতনাই নেই, কোনো ধারণাই নেই। আপনি মুসলমান বাপের ঘরে জন্ম নিয়েছেন, মুসলমান মায়ের ঘরে জন্ম নিয়েছেন, আপনি মুসলমান নিজেকে বনে মনে করেছেন যে হ্যাঁ আমিও মুসলমান। আপনি কি এটা ভেবে দেখেছেন একজন MBBS ডাক্তারের ছেলে সে কখনো ডাক্তারি পাস না করে ডাক্তার হতে পারেনি, একজন ইঞ্জিনিয়ারের ছেলে সে ইঞ্জিনিয়ারিং পড়াশুনো না করে কখনো ইঞ্জিনিয়ার বাপের ছেলে হওয়ার কারণে ইঞ্জিনিয়ার হতে পারেনি, একজন পুলিশ অফিসারের ছেলে কখনো বাপ পুলিশ অফিসার বলে পুলিশ অফিসার হতে পারেনি, তাকে ডিগ্রি অর্জন করতে হয়েছে, পরীক্ষায় উত্তীর্ণ হতে পড়েছে, প্রসেসিং মেনটেন করে তারপর তার এই চাকরি, এই ডিগ্রি, তার এই মেধা অর্জন করতে হয়েছে, এই পজিশন পেতে হয়েছে। ব্যারিস্টারের ছেলে পড়াশুনো না করে কখনো ব্যারিস্টার হতে পারেনি, ব্যারিস্টার বাপ আমিও ছেলে হিসেবে ব্যারিস্টার এটা হওয়া যায় না। অতএব মুসলমান, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না, মুসলমান হতে গেলে আপনাকে তাওহীদ অর্জন করতে হবে, তাওহীদ জানতে হবে, তাওহীদ শিখতে হবে, তাওহীদ বুঝতে হবে, একত্ববাদ আপনাকে মেনে নিতে হবে। আপনি কি সেটা শিখতে পেরেছেন, জানতে পেরেছেন তাওহীদ কি? চায়ের দোকানের সামনে আপনি জান্নাত আর জাহান্নাম, এরা জান্নাতে যাবে, ওরা জাহান্নামে যাবে, এরা সব জান্নাতি, এরা সব জাহান্নামী, কত তো ফতোয়া আপনি দিলেন, কিন্তু আপনার মধ্যে তো তাওহীদ নেই, আল্লাহর একত্ববাদ নেই। তাহলে আপনি কিভাবে এই ফতোয়াবাজি করতে পারেন? সুযোগ নেই, কোনো সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দেননি, রাখেননি। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিধান বেঁধে দিয়েছেন, আইন প্রণয়ন করে দিয়েছেন, একটু বাইরে যাবার সুযোগ নেই, একটু ফাঁকি দেওয়ারও সুযোগ নেই। প্রত্যেকটি ক্ষেত্র সুনির্দিষ্টভাবে ইসলাম বর্ণনা করেছেন, কিন্তু দুর্ভাগ্য আজকে আমরা এমনভাবে প্রথিত হয়েছি, আমরা এক এক শ্রেণী এক একভাবে বিশ্বাস করছি, এক একভাবে ধারণা নিচ্ছি। মাজহাবি কোন্দলে আমরা বিভক্ত হয়ে হাজারো দলে উপদলে আমরা দুর্বল থেকে অতি দুর্বলে পরিণত হয়েছি। কবে আমরা বুঝব, কবে আমাদের এই চেতনা ফিরে আসবে যে এভাবে বিভক্ত হওয়া যাবে না, এভাবে দলাদলি করা যাবে না, এভাবে দল উপদলে ভাগ হওয়া যাবে না? কবে আমরা বুঝব? আপনি তো বাপ, আপনি আপনার পরিবারে চারজন সদস্য সদস্যা বাস করে, আপনি কোনো অবস্থাতেই বাপ হিসেবে চান না যে আমার এই পরিবারের চারজন মানুষ বিভক্ত হয়ে যাক। আপনি বাপ, আপনি কি চান যে আপনার ছেলেটা আলাদা হয়ে যাক? আপনি বাপ, আপনি কি চান আপনার মেয়েটা আলাদা হয়ে যাক? আপনি বাপ, আপনি কি চান আপনার বৌমাটা আলাদা হয়ে যাক? আপনি স্বামী, আপনি কি চান আপনার স্ত্রী আলাদা হয়ে যাক? নিশ্চয়ই আপনি চান না। আপনার ওই পরিবারের কর্তৃত্ব আপনার হাতে ততক্ষণ থাকবে, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনার একতা থাকবে, আপনার মধ্যে মেলবন্ধন থাকবে, ঐক্য থাকবে, আর তখনই আপনার কর্তৃত্ব হারা আপনি হয়ে যাবেন, আপনার কোনো কর্তৃত্ব চলবে না, কোনো কর্তৃত্ব থাকবে না, যখন আপনার ছেলে আলাদা, আপনার মেয়ে আলাদা, আপনার ভাই আলাদা, আপনার বোন আলাদা, আপনার স্ত্রী আলাদা, তখন আপনি এক ঘরে, আপনি এক, আপনার থেকে পৃথিবীতে দুর্বল আর কেউ নেই। ওই গর্তের মধ্যে যে শৃগাল থাকে ওরও শক্তি আপনার থেকে বেশি। আমরা বিভক্ত হতে হতে, ছিন্ন বিচ্ছিন্ন হতে হতে, দুর্বল থেকে অতি দুর্বল জায়গায় আমরা পৌঁছে গেছি। এখান থেকে আমাদের সঠিক বোঝ নিয়ে আমাদেরকে ফিরে আসতে হবে, অবশ্য অবশ্য আমাদেরকে ফিরে আসতে হবে। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তাই জাতির অবক্ষয় থেকে বাঁচানোর জন্য চারটি বড় খারাপির থেকে বাঁচার নির্দেশ প্রদান করেছে। জাতির অবক্ষয়ের হাত থেকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন এখানে উল্লেখ করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ওই সব লোকেরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, ইন্নামাল খামর, নিশ্চয়ই তোমাদের জন্য মদ, জুয়া, লটারি, পূজোর বেদি এগুলি হারাম করা হয়েছে, নিষিদ্ধ করা হয়েছে। এগুলি সব হচ্ছে শয়তানি ক্রিয়া, শয়তানি কাজ, সমাজ ধ্বংস করে, পরিবার ধ্বংস করে, দেশ ধ্বংস করে, অর্থনীতি ধ্বংস করে, সমাজনীতি ধ্বংস করে, সমস্ত ব্যবস্থাকে চূর্ণ বিচূর্ণ করে, গলা টিপে হত্যা করে। এই চারটি কাজ, এক মদ, মাদকতা। আপনি ভাবছেন আপনার ছেলে মদ পান করছে না, আপনার ভাইয়ের ছেলে খাচ্ছে, খাক না কি হবে, গোল্লায় যা না, এটা হলো আগুন, শর্ট সার্কিট হয়েছে, আগুন লেগে গেছে। এই আগুন যদি নেভানো না হয় ইলেকট্রিক তারের মাধ্যমে আপনার বাড়িতে ছড়িয়ে যাবে। ওই বাড়ি বিজলি গাতায় আগুন লেগেছে, এটা আগুন বাড়তেই থাকবে, দাও দাও করে জ্বলতে জ্বলতে আপনার ঘরে আগুন ছড়িয়ে যাবে। এই আগুন চলেছে, নেভাতেই হবে। ও কার বাড়ি পড়ছে, কার বাড়ি পড়বে এটা দেখার নয়, রাস্তার পথিক তারাও ছুটে যাবে, বালতি নিয়ে, মটন নিয়ে, পানি ঢেলে আগুন নিভাতে ব্যস্ত থাকবে। মদ হচ্ছে আগুনের থেকেও ধ্বংসাত্মক। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আর্য, যে কুরুষ পরেন, যে পৈতা পরেছেন, যে টুপি পরেছেন, দাড়ি রেখেছেন, আসেন ঐক্যবদ্ধভাবে মাসিয়া সমাজ থেকে, এতদা অঞ্চল থেকে মদকে চিরতরে নির্মূল করার জন্য আমরা ঐক্যবদ্ধ হই। 84% গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মদ পান করে গাড়ি চালানোর কারণে। আপনি গাড়ির ব্যবসা করেন, আপনার জন্য অতি কল্যাণকর, লাভজনক একটি ব্যবস্থা। মদ যদি আপনি নির্মূল করে দিতে পারেন, সমাজ থেকে ঠেকিয়ে দিতে পারেন, বন্ধ নিষিদ্ধ করে দিতে পারেন, 84% গাড়ি দুর্ঘটনা বন্ধ হয়ে যাবে, নির্মূল হয়ে যাবে, বেঁচে যেতে পারবেন। দৈনিক যদি গাড়ির অ্যাক্সিডেন্টে 100 মানুষ মারা যায়, যদি মদ ছেড়ে দেয় ড্রাইভাররা, হেল্পাররা, সুপারভাইজাররা, তাহলে দৈনিক 84 জন মানুষ বেঁচে যেতে পারবে শুধু মদ ছেড়ে দেওয়ার কারণে। এর থেকে মানুষ বাঁচানোর আর কি ব্যবস্থা দিতে পারে? ধর্ম আপনি একটু হিসাব করেন, ইসলাম সেই উন্নত, সেই চির উন্নত, সেই চির উত্তম উৎকৃষ্ট ধর্ম বা জীবন ব্যবস্থার নাম যে চিরতরে এই মদ মাদকতাকে হারাম করেছে। শুধু হারাম করেনি, যে মদের পাত্রে মদ রাখা হয় ওই পাত্র ঘরে রাখা নিষেধ করা হয়েছে, ওই পাত্র ভেঙে ফেলতে বলা হয়েছে, যে মদ পান করে তার সাথে বন্ধুত্ব ছিন্ন করতে বলা হয়েছে, যে মদ পান করে তার সাথে আত্মীয়তা ছিন্ন করতে বলা হয়েছে, যে মদ পান করে তার কোনো সাক্ষী হতে বারণ করা হয়েছে, যে মদ পান করে তার সাথে সর্বপ্রকার সম্পর্ক ছিন্ন করতে বলা হয়েছে, যে মদ পান করে তার পরিবার যদি এর থেকে ছাড়াতে না পারে সমাজ কর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, তৃতীয় পক্ষ মিলে, চতুর্থ পক্ষ মিলে, প্রয়োজনে প্রশাসনের দ্বারস্থ হয়ে তাদেরকে মদ থেকে দূরে রাখবে, এই ব্যবস্থা করার বিধান ইসলাম দিয়েছে। পৃথিবীতে আমার জানা মতে আর কোনো ধর্ম এত কঠোরভাবে মদ সম্পর্কে বিধান দেয়নি। বলছে মদ খুব গরম, 14 তাপমাত্রা, ঠান্ডা প্রবল, অতএব মদ খেলে গরম হয়। আমেরিকা তুষার ঝড়ে নিমজ্জিত, 12 ফুট বরফের নিচে চাপা পড়ে আছে পৃথিবীর সব থেকে ধনী দেশ। তাদের কাছে একটু জিজ্ঞেস করেন ঠান্ডা কাকে বলে। ডিপ ফ্রিজের থেকে আরো 50% বেশি ঠান্ডার মধ্যে তারা বসবাস করছে পৃথিবীতে এখন 37টি দেশ, -53। আপনার তো তাপমাত্রা 14, 15, 16, -53, ডিপ ফ্রিজ থেকেও 50 গুণ বেশি, এমন কঠিন থেকে কঠিনতর ঠান্ডার মধ্যে পৃথিবীর 35 থেকে 37টি দেশ অবস্থান করছে। আপনি চিন্তা করেন আপনার অবস্থা কি। তাদের কাছে জিজ্ঞেস করেন ঠান্ডা কেমন, আপনি ঠান্ডা বলে মদ পান করছেন, মদ হারা, কিভাবে মদ থামাবেন? মসজিদের ইমাম সাহেব খুতবা দিলে মদ থামবে না, জলসায় বক্তব্য দিলে মদ থামবে না, জল মদ থামাতে পারবে মাসিয়া ক্লাব। মাসিয়া ক্লাবের সভাপতি সেক্রেটারির দায়িত্ব নিতে হবে, এতদা অঞ্চলের যত ক্লাব আছে
পার্টি অফিস আছে, তাদের দায়িত্ব নিতে হবে মত থামাতে। আমি ইমাম, আমি বক্তা, আমি অতিথি, আমি বলে যেতে পারি, উদ্বুদ্ধ করতে পারি। সর্বধর্মের সমন্বয়ে কমিটি হয়ে সব ধর্মের সব সমাজের যত মাতাল আছে তাদেরকে প্রথম বোঝাতে হবে, বৈঠক করতে হবে। যদি থামে ভালো, এই এলাকার সীমানা বেঁধে দিতে হবে। মদ ঢুকতে দেওয়া যাবে না, মদ পান করতে পারবে না। সমাজ সুস্থ থাকবে, পরিবার সুস্থ থাকবে, আপনার মেয়ে নিরাপদ, আপনার স্ত্রী নিরাপদ, আপনার মা নিরাপদ, এলাকার সমস্ত নারী নিরাপদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যখন মদ চালু ছিল, বৈধ ছিল, নির্যাতন নিপীড়ন বেঁধে যাচ্ছিল, মারামারি কাটাকাটি হানাহানি ঝগড়া বিবাদ এগুলি লেগেই থাকতো, একদা এক কবিতা আবৃত্তির মজলিসে কবিতা চর্চিত হচ্ছিল, হতে হতে উটের দাঁত এটা তারা অস্ত্র হিসেবে ব্যবহার করে একে অপরের উপরতি মারামারি আঘাত হানাহানি শুরু করলো, অমনি মদের আয়াত নাজিল হয়ে গেল, হারাম হয়ে গেল। মদ নিষিদ্ধ হবার পর থেকে 99.99% হানাহানি কমে গেল, মারামারি কমে গেল, কাটাকাটি কমে গেল, ডাকাতি কমে গেল, ধর্ষণ কমে গেল, হাইজ্যাক কমে গেল, ছিনতাই কমে গেল। এমনকি এক ভরপুর যৌবনা প্রাপ্তি যুবতী, তিনি হেজাজ দক্ষিণ প্রান্ত থেকে উত্তর প্রান্ত পর্যন্ত হেঁটে রাতের অন্ধকারে পাড়ি দিল, আর সে বলল, আমি এক এমন এক অঞ্চল অতিক্রম করলাম যে অঞ্চলে এই যুবতীর দিকে আর চোখে তাকাতে পারে একটা যুবক পেলাম না, দেখলাম না। এই পৃথিবীতে মনে হয় এর থেকে উৎকৃষ্ট আর কোনো অঞ্চল নেই। আর একজন গবেষক তিনি প্রমাণ দিয়েছিলেন, সাক্ষ্য দিয়েছিলেন, এটা কেবলমাত্র মাদকতা মুক্ত অঞ্চল হবার কারণেই সম্ভব, অন্যথায় সম্ভব নয়। মদ হারাম, সমাজ ধ্বংসাত্মক, ক্যান্সার মহারোগ এটা ঠিকই, যন্ত্রণাদায়ক রোগ এটা ঠিকই, কিন্তু ক্যান্সার যার হয় যন্ত্রণা তার হয়, ক্যান্সার যার হয় শেষ তাকে করে, কেবলমাত্র সেই ভোগে সেই মরে। কিন্তু মদ এমন রোগের নাম যে রোগ যার মধ্যে ঢোকে তার মধ্যে থাকে না, ওর পরিবার শেষ করে, ওর সমাজ শেষ করে, ওর দেশ শেষ করে দেয়। অর্থনীতির চরম সংকট সারা পৃথিবীতে, 31টি দেশ দুর্ভিক্ষের কবলে দেখা ধরা পড়ে গেছে। শ্রীলঙ্কায় মানুষ কেটে মানুষ টুকরো করে কামড়ে খাওয়া শুরু করেছে। আফ্রিকা মহাদেশের 2টি দেশ খাবারের তাড়নায় অভাবে মানুষকে কামড়ে ধরে দলবদ্ধ অবস্থায় 5 জন 7 জন আরেকজনকে কামড়ে খেয়ে শুরু করে দিয়েছে ক্ষুধা নিবারণের জন্য। পৃথিবীর বড় বড় মহাকিকগণ 2023-24-25 সালকে দুর্ভিক্ষের সাল হিসেবে ভবিষ্যৎবাণী সম্ভাব্য কথা আওয়াজ পেশ করছে। আমি এ কথা বলে আপনাদেরকে আতঙ্কিত করতে চাইছি না, তবে পৃথিবীর অনেক দেশ দুর্ভিক্ষের কবলে পড়ছে। ওই সব দেশগুলির মধ্যে সব থেকে বেশি মদের প্রসার ঘটেছে, মদের বিকাশ ঘটেছে, মদের প্রচার লাভ করেছে, প্রত্যেক পরিবারে একজন দুজন করে মদ সেবন করে চলেছে, তারা আজকে দুর্ভিক্ষের কবলে পড়েছে। আমার রাজ্য, আমার দেশ, আপনার সমাজ, আপনার পরিবার এই দুর্ভিক্ষের কবল থেকে বাঁচতে পারে মদকে পরিহার করে, মদকে দূরীভূত করে, মরকে ত্যাগ করে, মদকে চিরতরে তালাক দিয়ে আমরা আমাদের পরিবার এবং সমাজকে সুস্থ সমাজে পরিণত করতে পারি। অতএব এটা মসজিদের ইমাম আমার দ্বারা সম্ভব নয়, আমি কেবল বলে দিতে পারি। কিন্তু আমাদের সমাজের ক্লাবগুলি যদি উদ্যোগ নেয়, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এ সমাজের মদ বিতাড়িত করা সম্ভব। 2, মহাপাপ কবিরা গোনা জুয়া। জুয়া নিজেকে শেষ করে না, যে খেলে, যারা দেখে, যারা পাশে থাকে ওদেরকেও ডুবিয়ে দেয়, ওদেরকেও শেষ করে, বিশ্ব অর্থনীতি ধ্বংস করে দেয় জুয়াতে, চরমভাবে জুয়াতে লিপ্ত। বলছে সব ব্যবসায় লস, তাই একটা টেবিল আর একটা চেয়ার 3 রাস্তার মোড়ের পাশে কয়েকটা বান্ডিল নিয়ে বসে গেছে, কাগজের বান্ডিল বিক্রি করে, নাম তার লটারি। ব্যবসায়ীগুলির নাম বেশিরভাগ আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল গফফার, আব্দুল সত্তার, কত যে নাম, বেশিরভাগই সব এই ধরনের নাম। ওই টেবিলের আশপাশে যারা হামাগুড়ি দিয়ে বসে থাকে তাদেরও নাম আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল সত্তার, আব্দুল করিম, আব্দুল গফফার। নামে নামে কেমন যেন গন্ধ পাওয়া যায়, এই ব্যবসা, এটার নাম জুয়া। ট্রেনে যাচ্ছি আসাম প্রোগ্রাম করতে, বারসই নামে এক স্টেশন, লোকটা চোখে একটু কম দেখে, এক হাতে একটা লাঠি,
এক হাতে একটা ঝোলা, হাতে কটা কাগজের বান্ডেল, জানালার পাশ দিয়ে বলছে লাকি নাম্বার, লাকি নাম্বার, একবার যদি লেগে যায় ভাগ্য খুলে যাবে। জানালাটা উঁচু করলাম, দেখলাম কাগজ বান্ডেল, লোকটাকে ডাকলাম, বললাম লাকি নাম্বার বুঝলেন কি করে? বলে হ্যাঁ লাকি নাম্বার, আগেরটায় ড্র হয়েছে 45, এবার আশা করা যায় লাখ টাকা ড্র হবে ভাগ্যে যদি লেগে যায়। আমি বললাম ও ভাই, তুমি কেন বান্ডেলটা রেখে দিচ্ছ না, তুমি কেন 10 টাকায় বিক্রি করছো, তুমি কেন 10 টাকায় বিক্রি করছো? এটা জুয়া, এই জুয়া যারা খেলে ওটা কবিরা গোনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জন্য যে জিনিসকে হারাম করেছি খিঞ্জির, যে এটার মধ্যে ডুবে গেল ওই খিঞ্জিরের রক্তের মধ্যে ডুবে গেল, ওই খিঞ্জিরের রক্তের মধ্যে ডুবে গেল, যে জুয়ার মধ্যে ডুবে গেল। তুমি কৃষি চাষ করে সবজি বিক্রি করে খাবে, প্রয়োজনে ভিক্ষা করে খাবে, কিন্তু লটারি কেটে জুয়া খেলে তোমার সংসার চালাতে হবে, এ বুদ্ধি কে দিল? তুমি ইমানদার আমানতু বিল্লাহ বলে দাবি করেছো, তুমি আল্লাহকে মানো বলে দাবি করেছো, তুমি আবার জুমার নামাজে মাঝে মাঝে যাও, তুমি আবার 2 ঈদে ভিড় জমাও, তোমার মতন মুনাফিক আল্লাহ রাব্বুল আলামিন কোথায় দেবেন? শোনো, ইন্নাল মুনাফিকিনা ফি তারকিল আসফালি মিনান নার, জাহান্নামের অতল গহ্বরে ওই দ্বিচারিতা সম্পন্ন শ্রেণীদের স্থান হবে। পাথর খণ্ডকে ছেড়ে দিলে 70,000 বছর ধরে যেতে যত সময় লাগবে জাহান্নামের অত তলদেশে তার স্থান হবে, যার মুখে এক অন্তরে আরেক। জুয়া হারাম, লটারি হারাম, এটা হলো সামাজিক ব্যাধি। মহান সত্তা আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন তাদেরকে, যাদের আমাদের দাড়ি পেকে যাচ্ছে, চুল পেকে গেছে, তাদের উপরে দায়িত্ব নয়। এ সমাজের যুবক যারা 25, 30, 35 বছর, এই দায়িত্ব তাদের, তারাই দায়িত্ব হাতে নিয়ে লটারি ব্যবসা যারা, তাদের পুঁজি দরকার হলে পুঁজি দিয়ে, যাকাতের ফান্ড করে, বাইতুল মাল ফান্ড করে, তাদের সহযোগিতা করে লটারি ব্যবসা বন্ধ করে মুদিখানার দোকান দেওয়া হবে, না হয় ইঞ্জিন ভ্যান কিনে দেবে, না হয় টোটো কিনে দেবে, না হয় বৈধ ব্যবসার ব্যবস্থা করে দেবে, তাদের পরামর্শ করবে। এ সমাজের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। আপনি একজন যুবক, আপনি কতটুকু এই দায়িত্ব পালন করেছেন? নিজে শুধু নামাজ পড়লেই জান্নাতে যাওয়া যাবে না। তা আমুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা। আমাদের সমাজে সৎ কাজের আদেশ আছে, সৎ কাজের আদেশ দেওয়া খুবই সহজ। ভাই নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, 200 টাকা দান করো, 2000 টাকা দান করো, এই ভালো কাজগুলি করো, এগুলি বলা খুব ভালো। কিন্তু মদ হারাম, ওই লোকটা মদ পান করছে, ওকে ঠেকাও, চলো আমরা 3 জন যাই ঠেকিয়ে দেই, এটা খুব কঠিন। বলে কি দরকার আমার ওর সাথে ঝামেলা করা? ওখানে ধর্মঘট করে অবরোধ দিয়ে রাস্তায় গুড়ি ফেলে রাস্তা আটকে দিয়েছে, এটা হারাম কাজ, এটা খারাপ কাজ, চলো ভাই আমরা 2-5 জন মিলে কাঠের গুড়িটা সরিয়ে দিয়ে রাস্তা চলাচল খুলে দেই, গাড়ি চলাচলে আমরা সহযোগিতা করি। বলে কি দরকার, ওরা পথ আটকেছে, ওদের সাথে আমাদের শত্রুতা করা, ওটা খারাপ কাজ করেছে, ওর প্রতিবাদ করা, এটা আপনার ইমানি দায়িত্ব। ধর্মঘট অবরোধ এটা ইসলামী বিধান নয়, শরীয়ত নয়, এটা হারাম, কোনো অবস্থাতেই করা যাবে না। এই কাজ বৈধ পন্থায় আপনি বৈধভাবে আপনি আন্দোলন করবেন যে কোনো পর্যায়ে। ধর্মসভা দিয়েছি ভালো, আমার বক্তা পছন্দ হয়নি, এই খবরদার এই ধর্মসভায় কেউ যাবি না, এটা হারাম, এটা ধর্মঘটের সামিল, এটা করবেন কেন? চলো আমরা যাই, পাশের সমাজের মানুষ ধর্ম দিয়েছে, লোকটাকে পছন্দ না হতে পারে, কিন্তু উনি কোরআনের আয়াত যেটা বলবেন ওটা তো আর ওনার কথা নয়, ওটা তো আল্লাহর কথা। উনি যেটা হাদিস থেকে বলবেন ওটা ওনার কথা নয়, ওটা তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। অতএব আমি তো আল্লাহকে ভালোবাসি, আমি তো রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, আমি আল্লাহর কথাটা নেব, রসুলের কথাটা নেব, আমি তো ওই বক্তার কথাটা নিতে যাচ্ছি না। ওনার নিজের কথা যেটা বলবেন ওটা আমি পছন্দ করি না, ব্যাস। আপনি সাচ্চা নিজেকে জান্নাতি দাবি করছেন, আপনি কি জানেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জবান থেকে অন্য মুসলিম প্রতিবেশী নিরাপদ। প্রকৃত মানুষ তো ওই ব্যক্তি যার জবান এবং হাত থেকে
সমস্ত মানুষ নিরাপদ, আপনার জবান থেকে আমি নিরাপদ, আমার জবান থেকে আপনি নিরাপদ, কতটুকু নিরাপদ আপনার প্রতিবেশী? আপনি আপনার প্রতিবেশীর নিরাপত্তা দিতে পারেননি, আপনি আপনাকে কিভাবে নিরাপত্তা দেবেন? আপনার জীবনের নিরাপত্তা নেই, আপনি জান্নাতের গ্যারান্টি পাচ্ছেন না। অতএব আপনি প্রকৃত উৎকৃষ্ট সর্বোত্তম মুসলিম হতে গেলে আপনার জবান এবং হাত থেকে আপনার প্রতিবেশী যে বা যারাই আছে, সে শত্রু মিত্র যেই হোক, তাদেরকে নিরাপত্তা দিতে হবে। আপনি তাদের জন্য ঢাল, চোর এসেছে আপনি দেখতে পেয়েছেন, আপনি মনে করছেন যা ওর চুরি হয়ে যাক, ওর একটু ক্ষতি হোক, আপনি নিজেই চোরের শাস্তি ভোগ করবেন কেয়ামতের মাঠে। আপনি সাহায্য করেছিলেন, ডাকাত এসেছে আপনি লেবের তলায় বসে থাকলেন, না আপনি মুসলিম হতে পারেননি, প্রকৃত মানুষ হতে পারেননি। আপনার জবান এবং হাত থেকে পৃথিবীর সমস্ত মানুষ নিরাপত্তা পাবে, তবেই তো আপনি খাঁটি আল্লাহর বান্দায় পরিণত হতে পেরেছেন। আপনি যা পছন্দ করেন তা কি আপনি অন্যের জন্য পছন্দ করতে পেরেছেন? আপনি পারেননি। আপনার জন্য দামি টুপিটা পছন্দ করে কিনেছেন, দামি পোশাকটা কিনেছেন, কিন্তু আপনি যেটা দান করেন ওটা গাঁট পচা শাড়ি, ওটার দাম 220 টাকা, আর আপনি আপনার স্ত্রীর জন্য যেটা কিনেছেন ওটা 2200 টাকা দাম। হয়নি, আপনি নামাজে মাথা ঠুকে আপনি জান্নাতে যেতে পারবেন না। আপনি আপনার জন্য যেটা পছন্দ করেন আপনি দান করার ক্ষেত্রেও তদ্রূপ সেটাকেই পছন্দ করতে হবে। আপনি যখন দান করবেন, আপনি যেটা পরেন, আপনি সেই প্রধান পরিধানকৃত পরিহিত পোশাক আপনি অপরকে দিতে পারেন, ওটা যদি আপনার খুব প্রিয় হয়। দেখবেন অনেকের একটা গেঞ্জি পরতে পরতে ওটা ছিঁড়ে যায়, তারপরেও ভালো লাগে। একটা জামা পরতে পরতে এটা ভালো এত বেশি লাগে যে নতুন জামা বাদ দিয়ে ওইটাই পরে, ওইটা প্রিয় হয়ে গেছে আপনার কাছে, ওই প্রিয় জিনিসটা আপনাকে দান করে দিতে হবে। হ্যাঁ, আপনার মধ্যে যদি এই ধারণা থাকে যে আমি নতুন জিনিসটা কিনে আনন্দ পাই পরে, তাহলে ওই নতুন জিনিসটা আপনি অপরকে কিনে দান করবেন, তবে আপনার প্রতি আল্লাহ গ্যারান্টি দিয়েছে যে এই ব্যক্তি প্রকৃত মানুষ, সর্বোৎকৃষ্ট মানুষ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো সর্বোত্তম ইসলাম কোনটি, সর্বোত্তম ইসলাম কোনটি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বোত্তম ইসলাম হলো ওই যেটা তুমি তোমার জন্য পছন্দ করো সেটা অপরের জন্য পছন্দ করো, যেটা তুমি তোমার জন্য খাদ্য হিসেবে পছন্দ করো সেটা অন্যের জন্য খাদ্য হিসেবে পছন্দ করা। আমরা আজকে এখানে এসেছি, প্রচণ্ড শীত, অনাহারে প্রচুর মানুষ ভুগছে, আমরা কতজন মানুষের আহারের ব্যবস্থা করতে পেরেছি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় হিলফুল ফজুল তিনি গঠন করেছিলেন, আমরা কি পেরেছি? আমরা পারিনি, কোনো অবস্থাতেই পারিনি। আমরা চাঁদা চাইতে গেলেই বলা হয় যেটা ভিক্ষা করা হচ্ছে, মসজিদ করতে হবে তো টাকার প্রয়োজন, লাখ লাখ টাকার দরকার, কালেকশন করতে হয়। কবে আমরা 10 বছর পর মসজিদ করব তখন আমরা দেব কেন? আপনি আপনার প্রত্যেক বছরের আয়ের টাকার থেকে, হালাল অর্থ থেকে, নিজের টাকার থেকে প্রত্যেক বছর আপনি যদি 1 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আল্লাহর ঘর নির্মাণের জন্য আপনি 10,000 করে টাকা 10% আপনি সেখানে রেখে দেবেন। 10 বছর পর আমার সমাজে মসজিদটা বড় করা লাগতে পারে, আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব এই যে আমার বাড়িতে আমার ফান্ড জমা করা আছে, এখান থেকে তোমরা যখনই মসজিদের কাজে লাগবে, এটা আমার নিজস্ব অর্থ জমা করা আছে, এখান থেকে তোমরা দেবে। এলাকা একটা শিক্ষাকেন্দ্র, মক্তব, শিশু শিক্ষা কেন্দ্র, প্রাইমারি স্কুল, মাদ্রাসা, কলেজ, ইউনিভার্সিটি করার প্রয়োজন, সরকার টাকা দেবে ঠিকই, বাড়তি আমাদের কিছু প্রয়োজন হতে পারে, অতএব আমার নিজস্ব অর্থ থেকে জমা রেখে গেলাম, আলহামদুলিল্লাহ ছেলে মেয়েরা যখন দরকার হবে এখান থেকে দেবে। এই ফান্ড তৈরি করে যদি আমরা যেতে পারতাম তাহলে আমাদের কালেকশন করা লাগতো না, হাত পাততে লাগতো না, ভিক্ষা করতে হতো না। ট্রেনে যখন দাড়িওয়ালা টুপিওয়ালা হাত পাতে লজ্জা পায়, পাঞ্জাবি পরে যখন বলে আল্লাহর হস্তে দিয়ে দাও লজ্জা পায়, কারণ আপনার 100 টাকার মধ্যে 250 টাকা আল্লাহ জমা করার জন্য নির্দিষ্ট বিধান দিয়ে দিয়েছেন, সেটার জাকাত। রমজানে আপনার ফেতরার অংশ এটাকে ফরজ করে দেওয়া হয়েছে, ওয়াজিব করে দেওয়া হয়েছে, যে ফসল যখনই চাষ করবেন তার জন্য ওসর দিয়ে দেওয়া হয়েছে, এগুলি যদি আপনি জমা করে ফান্ড তৈরি করে যেতেন, নিজস্ব অর্থ দিয়ে মসজিদ হবে, নিজস্ব অর্থ দিয়ে মাদ্রাসা, মক্তব, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, শিক্ষা কেন্দ্র হবে,
আর যাকাত ফিত্রা ওসর নির্দিষ্ট পরিমাণ দান এগুলি জমা করে আমরা নির্দিষ্ট খাদে পৌঁছে দেব। অতিরিক্ত বাইতুল মাল ফান্ডে জমা থাকবে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি টাকা সেখানে থাকবে। আমাদের ভিক্ষা করতে হবে না, আমাদের শিক্ষা কেন্দ্রের অভাব হবে না, মসজিদ মাদ্রাসার কোনো অভাব হবে না। ইনশাআল্লাহ আমরা সফলতার দিকে এগিয়ে যেতে পারতাম। দুর্ভাগ্য এই সব রূপরেখা ভুলে যে আমরা যে ব্যবস্থার দিকে এগিয়ে যাচ্ছি হাজার হাজার কোটি টাকা আমরা খরচ করছি ঠিকই, অপরিকল্পিতভাবে খরচ করার কারণে সেটা বিফল হচ্ছে, আমরা তার ফলস্বরূপ কিছু দেখতে পাচ্ছি না, বরং ছড়িয়ে ছিটিয়ে কিছু উপকার হচ্ছে, সঙ্গবদ্ধ কোনো উপকার আমরা দেখতে পাচ্ছি না। এর জন্য আমরা আসুন ঐক্যবদ্ধভাবে আল্লাহর খুশির জন্য শিক্ষা কেন্দ্রে আমরা ব্যয় করি, শিক্ষা কেন্দ্রে আমরা চেতনা আবার ফিরিয়ে আনি। যদি আমরা শিক্ষা কেন্দ্রে শিক্ষায় আমরা চেতনা সমৃদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ আমাদের মধ্যে আবার হাফেজ আল জাবরিন তৈরি হবে, ইবনে সিনা তৈরি হবে, ইবনে নাফিস তৈরি হবে, আমাদের মধ্যে আবার সেই বৈজ্ঞানিক, সেই দার্শনিক, সেই মেডিসিন আবিষ্কারক, সেই বৈজ্ঞানিক শ্রেণী আবার আমরা লাভ করব। আমরা আমাদের চেতনায় শিক্ষা, আমাদের চেতনায় সমৃদ্ধ হবে, আমাদের চেতনাকে আবার জাগ্রত করতে হবে, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। মুসলমানদের মধ্যে যেমন ঐক্যবদ্ধ হব, হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন আর্য ভারতবাসী হিসেবে আমরা ঐক্যবদ্ধ হব, জাতিগতভাবে আমরা একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বিপদে আপদে মুসিবতে সর্বসময় আমরা সবার পাশে থাকব। পার্শ্ববর্তী যারা যে অবস্থায় আছে তাদের সহযোগিতায় যে যদি আমরা একটু উপকারে আমরা আসতে পারি তাহলে আমরা ধন্য হব। বলছিলাম গোলাম মোহাম্মদ মুর্তজা সাহেব চলে গেছে আর আসবে না, কিন্তু এটা রেখে গেছে তিনি কিছু উপদেশ আমাদের দিয়ে গিয়েছিলেন হাজার হাজার মানুষের সামনে, যে কথাগুলি বলে গেলাম মৃত্যুর পর এটাই থাকবে, কিছুই নিয়ে যেতে পারবো না। অথে মারামারি কাটাকাটি করে আপনি খাবারের জন্য না বেঁচে বেঁচে থাকার জন্য যতটুকু খাওয়া দরকার সেটুকু গ্রহণ করুন, অন্যথায় আপনি বাঁচার খাবারের জন্য যদি বেঁচে থাকেন তাহলে হালাল হারাম না বেছে আপনি সরকারি পাইকারিদের চলবেন, আপনি আল্লাহর নারাজে আল্লাহর ক্রোধে পড়ে যাবেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু তাআলা তিনি যেন আমাদের শিরক এবং বিধাত মুক্ত জীবনযাপনের তৌফিক ইনায়াত করেন, মানুষের উপকারে যেন আমরা আসতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন, আমরা যেন যুব সমাজকে আবার ভালো কাজে নিমজ্জিত করে অন্যায়ের প্রতিবাদকারী হিসেবে আমরা তুলে ধরতে পারি, আমরা যেন সকলে হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে অটুট থেকে জীবনযাপন করতে পারি, সম্প্রীতি সাম্প্রদায়িক সম্প্রীতি মেলবন্ধনের মধ্যে যেন আমরা আবদ্ধ থাকতে পারি। আল্লাহর কাছে আমরা এই দাবি এই কামনা করে আল্লাহর কাছে আমরা শেষ এই প্রার্থনা করছি যে উদ্দেশ্যে আজকে এই আয়োজন করা হয়েছে সেটা যেন আল্লাহ সুবহানাহু তাআলা কবুল মঞ্জুর করেন, যতটুকু ছিটে ফোটা বলার তৌফিক দিলেন ব্যক্তি জীবন পরিবার এবং সামাজিক জীবনে যেন আমলে পরিণত করা তৌফিক ইনায়াত করেন। যারা আজকের এই সভাকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের নেক মকসুদ যেন পূরণ করেন আল্লাহ সুবহানাহু তাআলা, তিনি যেন আমাদেরকে এই দানে আমাদের এই উপদেশে বরকত দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাই। সুবহানাক আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।